রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার নাম আলী হোসেন। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছেন। সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, এই মুহূর্তে তার মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, ঘটনাটি কিভাবে ঘটেছে জানতে পেরেছেন? প্রিয়া, আসলে আমরা ঘটনাটি জানতে পারি প্রায় 8:30 দিকে। তো তখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তেজগাঁও বিজিপ্রেসের যে পুলিশ চেকপোস্ট রয়েছে, সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে তারা হঠাৎ করেই দায়িত্ব পালনকালে একটি শব্দ শুনতে পান, পরে দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় একজন স্কুল ছাত্রের মরদেহ পড়ে আছে। তো একজন রিক্সা চালকের সহায়তায় তারা তাৎক্ষণিকভাবে সম্মিলিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। যতদূর জানতে পেরেছি, ছেলেটি আপনি বলেছিলেন যে সরকারি বিজ্ঞান কলেজের, এবং সে দশম শ্রেণীর শিক্ষার্থী, এবং তার নাম আলী হোসেন। তার বাবা আলী আজম যেটি জানিয়েছেন এবং স্বজনদের কাছে আমরা ঢাকা মেডিকেল থেকে যেটি জানতে পেরেছি যে সকালে সে কোচিংয়ের জন্য সে বাসা থেকে বের হয় এবং সে সময় সে কোনো একটি গাড়ির সাথে, কোনো একটি যানবাহনের সাথে তার সংঘর্ষের ঘটনা ঘটলে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে স্বজনরা দাবি করছেন যে কোনো একটি মাইক্রোবাসের সাথে তার সংঘর্ষের ঘটনার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে বলা যায় যে হাসপাতালের ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করার নিয়ম না থাকায় আমরা আসলে দেখাতে পারছি না, তবে যতটুকু সম্ভব আমরা নিয়েছি। তবে দেখেছি যে স্বজনরা ভেতরে আহাজারি করছেন, তাদের পারিবারিক অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আসলে পরবর্তী সংবাদে জানাতে পারবো, কারণ স্বজনদের এখন যে অবস্থা তাদের সাথে ওইভাবে কথা বলার আমাদের সুযোগ হয়ে ওঠেনি। আর কর্তব্যরত চিকিৎসক বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যারা এটি এখন তদন্ত করছেন তাদের সাথে আমাদের দেখা হয়নি। আমরা পরবর্তী সংবাদে তাদের সাথে কথা বলে আরও বৃত্তান্ত জানাতে পারবো। প্রিয়া, সাইফুল জুয়েল, ধন্যবাদ আপনাকে।